এই কুত্তার বাচ্চা, দরজা খুলতে এতই সময় লাগে, এতক্ষণ কার সাথে ফোনে কথা কইলু? আমি তো এ চুপ, একদম চুপ, একদম মুখে মুখে কোনো তর্ক করব না। তুই জানিস না আমি মুখে মুখে তর্ক করা পছন্দ করি না। এ আমার খিদে লাগছে, তাড়াতাড়ি টেবিলত ভাত বাড়েক, আমি হাত মুখ ধুয়ে আসিচ্ছি। মা আমার ভাত দাও তো, আমার মেলা খিদে লাগছে। ভাত বাড়িচ্ছি বাবা, তোর বাবা হাত মুখ ধুয়ে আসিচ্ছে, দুইজনেকে একসাথেই ভাত দিই। এ আমার কি উত্তরে কামলা পাইছো নাকি? একবারে আড্ডি ভাত দিছু, কম কম করে ভাত দেওয়া যায় না। কোনটি আড্ডি ভাত দিছি, অল্প করেই তো দিছি। এ আবার মুখে মুখে তর্ক করিচ্ছু, তোকে এখনই না কলাম, মুখে মুখে তর্ক করবো না। আব্বা আমার প্রিয় একটা মানুষ, আব্বা মার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, এই ব্যাপারটা আমার অপছন্দ। আব্বা যখন মার সাথে ইঙ্কে ব্যবহার করে তখন আমার খুব খারাপ লাগে। রে কী তরকারি আনতিছু, একদে ভাত খাওয়া যায়? সারাদিন কী করিস, দিন যাচ্ছে তরকারি আনদাও ভুলে যাচ্ছু। এ ঘরত যাওয়ার সময় এক গ্লাস পানি নিয়ে আসিস তো, আমি ওষুধ খামো, দেরি যান হয় না, তাড়াতাড়ি আসিস। ধরো তোমার পানি। পানি আনতে এতই সময় লাগে, আমি তো কখন পানি আনবার করছি, তুই ঘরত বসে থেকে থেকে আলসে হয়ে গেছু। তোর যদি কাম করবে মন না চায় তাহলে তোর বাপের বাদ চলে যাস, আমার বাদ থাকলে কিন্তু কাম করেই খাওয়া লাগবে। দেখো পিঙ্কির বাপ, দেখছো নান্টু ভাই ভাবির সাথে ক্যাঙ্কা ব্যবহার করে, প্রতিদিনই অবসর থেকে আসে ভাবির সাথে ঝগড়া লাগে, সোল বলে সামনেই ভাবির সাথে খারাপ ব্যবহার করে, আমাগরে ঘর থেকে সবই শোনা যায়, ওই ভাবিটার জন্য আমার খুবই খারাপ লাগে। হ্যাঁ গো পিঙ্কির মাও, ওই ভাবিটার জন্য আমাকেও খুব খারাপ লাগে, ইঙ্কে ব্যবহারের জন্য অফিসতর নান্টুক তেমন কেউ পছন্দ করে না। স্যার, বড় স্যার আপনাকে এই ফাইলটা দিল, আর আপনাকে যে কাজ দিছে সেই ফাইলটা নিয়ে এখনই আপনাকে বড় স্যারের রুমত যাবার কলো। আচ্ছা চাচা, আমি এখনই যাচ্ছি। আর চাচা, কিছুক্ষণ পর আমাকে না এক গিলাস পানি দিয়েন তো। আচ্ছা স্যার, বিমোহনী। আর স্যার আপনি কত ভালো, কি মিষ্টি করে কথা কন, আর ওই নান্টু সারডা ওটি গেলেই খালি খ্যাস 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 করে, আমাকে তো ওই সারডাকে দেখবারই মন চায় না। চাষা মানুষের দুর্নাম করেন না, মানুষের দুর্নাম করলে আল্লাহ নারাজ হয়। আচ্ছা স্যার, আমি আর এলে কমু না, আপনি ভালো মানুষ দেখেই আমাকে বুঝলেন, আর অন্য কেউ হলে আমার সাথে মিল দিয়ে আরও দুই সারডা দুর্নাম করলে হয়নি তার। আব্বা মেলাক্ষণ ধরা হাঁটিচ্ছি আর হাঁটবার পারছি না, তুমি একটা গাড়ি লাও তো। আচ্ছা বাবা দাঁড়া, আমি একটা গাড়ির ব্যবস্থা করিচ্ছি, ও যে সামনে একটা গাড়ি আসিচ্ছে, দাঁড়া আমি থামাচ্ছি। বাবা এই গাড়ি তোটে। এই কুত্তার বাচ্চা, তোর গাড়ি তোটার সময় আমাকে লাগলো কৃষক, তুই এলে ঠিক করে তোমার পাস না। সি বাবা, মানুষক গাল পাড়া হয় না, তুমি না ছোট মানুষ। কৃষক আব্বা, খালি বড়রাই গাল পাড়া পায়, ছোটরা গাল পাড়া পায় না। হাই রে বেটা, আমার এলে কী করছে? যাই হোক বাবা, এখন চলো, এলে পরে আলোচনা করবো হিনি। কেরে তুই আমাকে চা দিছু না শরবত দিছু? তুই জানিস না আমি চা চিনি কম খাই। আমি তো অল্প করেই চিনি দিলাম। আবার মুখে মুখে কথা কোস, দিন যাচ্ছে সাহস বেশি হচ্ছে তাই না? একদিনের বেড়াতে সাহস ছেড়ে দেবো হিনি, দেখিস নি। দেখছো পিঙ্কির বাপ, আজকেও নান্টু ভাই ভাবির সাথে ঝগড়া করিচ্ছে। সেটাই তো দেখিচ্ছি, এলে ঝগড়া শুনে শুনে আমাদের সোলপুলের উপরও খারাপ প্রভাব পড়বে। নান্টু ভাই তো তোমার বন্ধুই হয়, তুমি না বুঝবার পাও না নান্টু ভাইও। সেটাই ভাবিচ্ছি, দেখি কি করা যায়। নান্টু শুক্রবার আমার বাড়ির তো করে দাওয়াত, তোরা শুক্রবারে সবাই সকাল সকাল চলে আসিস। আচ্ছা যা যামো হনি, তুই দাওয়াত দিছু আর সেটা কি মিস করা যায়? ভাই তোর বউ জ্যাডডে আইটেম বানাছে, এত কটা আইটেম আমরা একসাথে ক্যাঙ্কা করে খামো। আরে আস্তে আস্তে খা, সব কটা আইটেমের উত্তনা উত্তনা করে খা, তাহলেই তো হলো। বাবা তোকে এক চামচ ভাত দেই। এই কুত্তার বাচ্চা, আমি কি তোর থেকে ভাত চাইছি? আমার যখন ভাত লাগবে আমি তখন নেবো হনি। বাবা মায়ের সাথে ইঙ্কে ব্যবহার করা হয় না, তাহলে আল্লাহ পাপ দিবি। আব্বা যে মা সবসময় ইঙ্কে করে গাল পারে, তাহলে আল্লাহ আব্বাকে পাপ দিবি না? আল্লাহ বেটাইলে কি করছে, মানুষের বাড়িতে সে ইঙ্কে অপমানিত হলাম। শোন নান্টু, তুই একটা শিক্ষিত ছেলে, তুই যদি বউয়ের সাথে ইঙ্কে ব্যবহার করিস তাহলে অশিক্ষিত মানুষের আর কি করবি? ছোট সোলপলেরা অনুকরণ প্রিয়, বাপ মা হলো সোলপলের কাছে আয়নার লাগাল, বাপ মায়ের আচার আচরণ সোলপলের উপর প্রভাব ফেলে, সোলপলক যত ভালো পরিবেশে রাখবো সোলপলের আচার আচরণ তত ভালো হবি। মজনু আমি আমার ভুল বুঝার পেছি, আমি আর কোনোদিন আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করবো না, তাক তার যোগ্য সম্মান দেবো, আর আমরা দুইজনে মিলে আমাগরে বেটাক মানুষের মতন মানুষ করবো।
প্রিয় ভাই ও বোনেরা, সোলপলের প্রথম শিক্ষক তার বাপ মাও, আর তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান তার পরিবার। আর তাই পরিবারে থাকা সোলপলের সামনে বাপ মাও বা পরিবারের অন্য কোনো সদস্যর খারাপ ব্যবহার করা যাবে না।